রোহানের আজ অফিসে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল। কাজ শেষে জেইনা সে বের হতে যাবে এমন সময় এক বিকট চিৎকার শুনতে পেল। চিৎকারটা এমন ছিল যেন কেউ খুব তীব্র ব্যথায় চিৎকার করছে। মনে হচ্ছে কেউ যেন বিপদে পড়েছে এবং তার অতি দ্রুত সাহায্যের দরকার। রোহান আর থাকতে পারল না, কে সে এবং সে ব্যক্তির সাথে কি ঘটেছে তা খতিয়ে দেখতে নিচে নেমে গেল। কিন্তু যে জায়গা থেকে চিৎকারটা শোনা গিয়েছিল সেই জায়গায় এসে সে কিছুই পেল না। সে বেশ অবাক হল। আশ্চর্য, সে ব্যক্তির কোনো চিহ্নও নেই। রোহান তার নাগালের প্রতিটি সম্ভাব্য জায়গা খুঁজে দেখল, কিন্তু না, কিছুই পেল না। একটু সামনেই একটা ঘন জঙ্গলের মতো আছে। রোহান সেদিকে এগিয়ে গেল, কিন্তু সেখানেও কাউকে দেখতে পেল না। এমনিও এই জায়গাটা ভালো না, তার উপর সে একা, তার দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। এই ভেবে যেই না সে চলে যেতে যাবে এমন সময় সে একটু দূরে একটি গাড়ি দেখতে পেল। গাড়িটি তার কাছে খুব চেনা চেনা মনে হলো, তাই রোহান আস্তে আস্তে সেই গাড়িটির দিকে এগিয়ে যেতে লাগল। হঠাৎ তার মনে হলো, আরে, এটা তো আরিয়ানের গাড়ি, এই সময় সে জঙ্গলে কি করছে? রোহান কৌতূহলে হয়ে উঠল, হয়তো আরিয়ান গাড়িতেই আছে। এই ভেবে সে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু যখন রোহান গাড়ির কাছাকাছি গেল, গাড়িটি হঠাৎ স্টার্ট নিল। আরিয়ান তার গাড়িটি সর্বোচ্চ গতিতে ছুটাল। রোহান কিছুই বুঝতে পারল না। সে ভাবল হয়তো আরিয়ানের তারা ছিল, বা হতে পারে আরিয়ান রোহানকে খেয়াল করেনি। তাই সে বিষয়টি নিশ্চিত করার জন্য আরিয়ানকে ফোন করল। কিন্তু রোহান অনেক অবাক হলো এটা শুনে যে আরিয়ান অফিস থেকে অনেক আগেই ফিরেছে আর সে এখন ঘুমোচ্ছে। আরিয়ানের স্ত্রী ন্যান্সি ফোনটি ধরেছিল, সে এই কথাগুলি রোহানকে বলল। রোহান ভাবল হয়তো তারই ভুল হয়েছে, গাড়িটি আরিয়ানের মনে করেছে। তাই সে আর গাড়িটি নিয়ে ভাবল না, সে নিজের বাড়ির দিকে রওনা হলো। কিন্তু অন্যদিকে ন্যান্সির রোহানের কথাগুলো শুনে খুব দুশ্চিন্তা হচ্ছিল, কেননা গাড়িটা সেকেন্ড হ্যান্ড। যে গাড়িটা বিক্রি করেছে তার খুব তাড়া ছিল এবং খুব সস্তায় গাড়িটা ছেড়েছে, সে নাকি একটা জরুরি কাজে দেশের বাইরে যাচ্ছিল। তাই সে ব্যাপারটা নিশ্চিত হবার জন্য আরিয়ানকে জাগিয়ে তুলল। ন্যান্সি আরিয়ানকে বলল গ্যারেজে একটু ফোন করে খোঁজ নিতে, গাড়িটি খুব একটা ভালো অবস্থায় ছিল না, তাই সেটা মেরামত কাজের জন্য গ্যারেজে দেওয়া হয়েছিল, হয়তো কেউ গাড়িটার অপব্যবহার করছে। তাই ন্যান্সি রোহানকে ডাক দিল। রোহানকে বলল যাতে একটু গ্যারেজে ফোন দিয়ে খবর নিতে, গাড়িটি ঠিকঠাক আছে কিনা। রোহান জানালো ওরকমের শত শত গাড়ি আছে যার রং বৈশিষ্ট্য একই রকম। অত না ভেবে শুয়ে পড়তে বলল ন্যান্সিকে। ন্যান্সিও ভাবল হয়তো আরিয়ান ঠিকই বলেছে, তাই সেও এই বিষয় নিয়ে আর ভাবল না এবং ঘুমিয়ে পড়ল। যদিও আরিয়ান ন্যান্সিকে গাড়িটা নিয়ে আর ভাবতে না করেছিল, কিন্তু তাও তার মনটা খুঁতখুত করছিল। তাই পরের দিন সে গাড়ির খবর নিতে গ্যারেজে গেল। কিন্তু সেখানে গিয়ে সে যে খবরটি পেল তাতে সে খুব খুশি হয়ে গেল। গাড়িটির মেরামত কাজ শেষ হয়েছে, আরিয়ান চাইলে গাড়িটি এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে পারবে। এটা তাদের স্বপ্নের গাড়ি, তারা মধ্যবিত্ত পরিবার আর এরকম একটি গাড়ি সস্তায় পাওয়াটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। গাড়িটি নিয়ে তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছিল, তবে পরে তারা গাড়িটি নিয়ে বেশ সমস্যায় পড়ে। ব্যাপারটা ছিল এরকম, মাঝে মাঝে রাতে রহস্যজনকভাবে গাড়িটি তাদের গ্যারেজ থেকে উধাও হয়ে যায়, যেন কেউ অসৎ উদ্দেশ্যে গাড়িটি নিয়ে যায় আর কাজ শেষ আবার গ্যারেজে রেখে যায়। আরিয়ান বুঝতে পারছে না কেন এমন হচ্ছে আর কেই বা এসে তার গাড়িটি নিয়ে যায়। তাই সে তার গ্যারেজে ক্যামেরা লাগাবে ঠিক করল, কিন্তু এতেও কোনো কাজ হয়নি, সে ক্যামেরায় কাউকেই দেখতে পায়নি। এভাবে বেশ কয়দিন কেটে গেল, কিন্তু একদিন আরিয়ানদের বাড়িতে পুলিশ আসলো। তারা একটি হত্যাকাণ্ডের জন্য আরিয়ানকে এই অপরাধের মূল অপরাধী বলে সন্দেহ করছে, কেননা আরিয়ানের গাড়ি সেখানে দেখা গেছে আর স্থানীয় কিছু লোকও নাকি গাড়িটি মার্ডার স্পটে দেখেছে। পুলিশ জানায় আরিয়ান নাকি একটি সুনামধন্য কোম্পানির একজন কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে।
এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন রোহান আরিয়ানকে ফোন দিয়ে জঙ্গলে তাদের গাড়ি দেখার কথা বলেছিল। আরিয়ান পুলিশদের জানালো এই দিনে গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে ছিল, তার প্রমাণ হিসেবে তার সাথে থাকা একটি রিসিটের কপি দেখাল। পুলিশ এটা দেখে অবাক হলো, তার মানে ওই গ্যারেজের কেউ গাড়িটি অপব্যবহার করে থাকতে পারে, তারা এ ব্যাপারে গ্যারেজে গিয়ে খোঁজ করবে। পুলিশরা সেখান থেকে চলে যাওয়ার পরপরই আরেকটি গাড়ি আসে আরিয়ানদের বাসার সামনে। গাড়ির ভেতর থেকে একজন তাকিয়ে থাকে আরিয়ানের গ্যারেজের সামনে পার্ক করা গাড়িটাতে। একটু অবাক হয় সে, তারপর সেখান থেকে চলে যায়। সেই রাতে যখন আরিয়ানরা ঘুমিয়ে পড়ল, ঠিক এই সময় সেই লোকটি ধীরে ধীরে আরিয়ানের গাড়ির দিকে এগিয়ে এলো। সে খেয়াল করলো গাড়িটি গ্যারেজের বাইরেই পার্ক করা, কোনো কারণে গাড়িটি হয়তো গ্যারেজে রাখা হয়নি, তবে তার কাজ সহজ হয়ে গেল। সে গাড়ির কাছে গিয়ে দেখল গাড়ির দরজাগুলো লক করা নেই। সে বেশ অবাক হলো, তারপর সে গাড়ির ভেতরে ঢুকল, কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায় কি না। কিন্তু গাড়ির ভেতরে ঢুকতেই গাড়ির দরজা আপনা থেকে লক হয়ে গেল। তারপর গাড়িটি নিজে নিজে চলতে শুরু করলো, রওনা দিল জঙ্গলের দিকে। গাড়িটি সেই লোকটিকে সিট দিয়ে আঘাত করতে লাগলো। লোকটি বুঝতে পারলো যে গাড়িতে কিছু সমস্যা আছে, এটি কোনো সাধারণ গাড়ি না, গাড়িটি ভুতুড়ে এবং তার কারণটি সে জানে। লোকটি নিজেকে সামলে নিয়ে বলল, আমি জানি আমরা আপনার এবং আপনার পরিবারের সাথে খুব অন্যায় করেছি, দয়া করে আমাকে মাফ করুন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি করব। আমি আপনাকে আপনার খুনিদের কাছে নিয়ে যেতে পারি, আপনিও আপনার প্রতিশোধ নিতে পারবেন, কিন্তু আমাকে মাফ করে দিন। লোকটি অবশ্য ঠিকই ভেবেছে, গাড়িটি ভুতুড়ে এবং এটি কোনো কারণে প্রতিশোধ নিচ্ছে। ঠিক এই সময় গাড়ি থেকে স্পষ্ট একটি কণ্ঠ শোনা গেল, বেশ তবে তাই হোক, তুমি আমাকে আমার খুনিদের বাড়িতে নিয়ে যাবে, তাদেরকে আমার কাছে ডেকে আনবে, তা যদি না করো তাহলে তোমাকেও আমি মেরে ফেলব। লোকটি শর্ত মোতাবেক গাড়িটিকে গাড়ির মালিকের খুনিদের বাড়িতে নিয়ে গেল। প্রথমে তারা গেল গৌতমের বাড়িতে, এর পাশাপাশি বাকি খুনিরা কোথায় আছে তাও বলে দিল। লোকটি গৌতমকে বাড়ির বাইরে আসতে বলল। যেই গৌতম ঘর থেকে বের হলো, গাড়িটি দ্রুতগতিতে এগিয়ে গিয়ে গৌতমকে ধাক্কা দিল। গৌতম ছিটকে একটু দূরে রাস্তায় গিয়ে পড়ল, মাথায় প্রচুর জোরে আঘাত পেল, মাথা থেকে রক্ত বের হতে লাগল, তারপর আস্তে আস্তে তার শরীরটা নিথর হয়ে গেল। গাড়িটির দরজার লক খুলে গেল, লোকটি গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। তবে এটাই শেষ নয়, আসল খেলা কেবল শুরু হলো। এরপর আরও দুজন মারা গেল একইভাবে, আর প্রতিবার স্থানীয় লোকেরা ঘটনার জায়গায় আরিয়ানের গাড়িটি দেখতে পায়। এর কিছুদিন পর পুলিশ আবার আরিয়ানদের বাড়িতে যায়, কিন্তু আরিয়ান তাদের জানায় যে খুনের দিনগুলো সে দেশে ছিল না, অফিসের কাজে সে দেশের বাইরে ছিল। পুলিশ অফিসার কিছুক্ষণ সন্দেহের দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আরিয়ানের বাড়িতে একজন লোক আসে, এটি সেই লোকটি যে আরিয়ানের গাড়িতে আটকে গিয়েছিল। আরিয়ান বাড়ির বাহিরেই দাঁড়িয়েছিল। লোকটি আরিয়ানকে বলল, হ্যালো, আমি সিংজিৎ, আমি একজন স্পিরিচুয়ালিস্ট, হয়তো আমি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি। আরিয়ান খুব হতাশ হয়ে পড়ল, সে বুঝতে পারছে না তার সাথে এসব কী হচ্ছে। সে সিংজিতের কাছে সাহায্য চায়।
আর সিংজিতের জন্য এটা একটি সুযোগ গাড়ির কবল থেকে মুক্তি পাওয়ার। সিংজিত বলল, দেখুন, খুনের ঘটনাগুলো যেখানে ঘটেছে সেখানকার স্থানীয়রা আপনার গাড়িটি দেখেছে, আর পুলিশের কাছে সিসি ক্যামেরার ফুটেজও আছে যা স্পষ্ট প্রমাণ করে যে গাড়িটি আপনার। কিন্তু আমি সত্যি বলছি, আমি কেন কাউকে হত্যা করতে যাব? আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। আর যে সময়ের কথা বলছেন সে সময় আমি দেশের বাইরে ছিলাম, গাড়িটিও আমি আমার গ্যারেজে রেখেছিলাম, ভালো করে সব কিছু লক করেছিলাম, কিন্তু তাও বুঝলাম না হত্যাকাণ্ডের সময় সেখানে আমার গাড়ি গেল কীভাবে। শুনেন মিস্টার আরিয়ান, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, তবে আমি আপনাকে একটি কথা বলতে চাই। হয়তো আপনি আমার কথাটা বিশ্বাস করবেন না, কিন্তু আমার মনে হয় আপনার গাড়িটি ভুতুড়ে, এটি অভিশপ্ত। কি বলছেন আপনি? ব্যাপারটা অদ্ভুত শোনালেও এটাই সত্য। আপনি বলেছিলেন গাড়িটি সেকেন্ড হ্যান্ড, হতে পারে এর আগে যে গাড়িটি কিনেছিল তার মালিকের সাথে অন্যায় কিছু হয়েছে। হতে পারে, তবে এখন কি উপায়, কি করব এখন? আপনাকে গাড়িটি পুড়িয়ে ফেলতে হবে, নয়তো কোনো খাদে ফেলে দিতে হবে। আরিয়ান সিংজিতের কথাগুলো বিশ্বাস করতে পারছিল না, তবে সিংজিতের কথায় রাজি হয়ে গেল, কেননা গাড়িটি ইতিমধ্যে তার পরিবারের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ রাতে গাড়িটি জঙ্গলে নিয়ে আসুন, তারপর গাড়ির চাকাগুলো পাংচার করে দিবেন, এতে গাড়িটি আর চলতে পারবে না, তারপর গাড়িতে আগুন লাগিয়ে দিবেন। আমি আপনার সাথেই থাকব, চিন্তা করবেন না। আরিয়ান তাই করল। জঙ্গলে এসে প্রথমে সিংজিৎকে খবর দিল, তারপর গাড়ির চাকাগুলো পাংচার করে দিল। এর মধ্যে সিংজিৎ চলে আসলো। গাড়ির এই অবস্থা দেখে মনে মনে বেশ খুশি হলো। এখন আর কোনো বিপদ নেই এই ভেবে সে গাড়িতে আগুন লাগাতে যাবে। এমন সময় গাড়িটি স্টার্ট নিল, গাড়ির দরজাটি খুলে গেল, আর সে দরজার আঘাতে সিংজিৎ একটু দূরে ছিটকে পড়ল। সিংজিৎ আর আরিয়ান জঙ্গলের আরো ভিতরে দৌড়ে চলে গেল। একটি ব্যাপার আরিয়ানে গেছে খুব স্পষ্ট, যে গাড়িটি কেবল সিলভারস্টোন কোম্পানির লোকদের মারছে, এর বাইরে আর কাউকে নয়। আরিয়ান সিংজিৎকে জিজ্ঞাসা করল যে গাড়ির পিছনে কোনো ঘটনা সম্পর্কে সে কিছু জানে কি না। অবশেষে সিংজিৎ সত্যটি বলল, সিলভারস্টোন কোম্পানিটি গৌতম মিশ্রা অনেক কষ্টে গড়ে তোলেন, কিন্তু হঠাৎ সে ব্যবসায় অনেক বড়সড় লোকসান করে ফেলে, কোম্পানিটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঠিক এই সময় কোম্পানির অর্ধেক শেয়ার কেনার প্রস্তাব দেয় সন্দীপ মণি। গৌতম মিশ্রাও রাজি হয়ে যায়। আসলে রাজি না হয় উপায় ছিল না, কিন্তু এরপর থেকে শুরু হয় যত সমস্যা। সন্দীপ এক এক করে গৌতমের সব পুরনো কর্মচারীদের বাদ দিয়ে নিজের কর্মচারীদের নিয়োগ দিতে লাগলো, নিজের মন মতো ব্যবসা চালাতে লাগলো। গৌতমের কোনো কথাই শুনত না সন্দীপ। এক পর্যায়ে সন্দীপ গৌতমের পুরো কোম্পানিটি কিনে নিতে চাইল। গৌতম সন্দীপের এই সিদ্ধান্তটি কি মেনে নিতে পারেনি, আর তাই একদিন গৌতম সন্দীপকে হত্যা করার পরিকল্পনা করে, তাদের নিয়ে সন্দীপকে সব পরিবারে ওই গাড়িতেই হত্যা করে। গৌতমের লোকেদের একজন গাড়িটি আপনার কাছে বিক্রি করে। তাহলে গাড়িটি আপনাকে মারতে চাচ্ছিল কেন? কারণ আমিও গৌতমের ঘনিষ্ঠ বন্ধু, তার এই কাজে আমিও তাকে সহায়তা করেছিলাম। তার মানে আপনি স্পিরিচুয়ালিস্ট নন, আপনি আমাকে মিথ্যা বলেছেন, কিন্তু কেন? কারণ অন্যদের মতো এই গাড়িটি আমাকে মেরে ফেলতো, আমার গাড়িটি ধ্বংস করা দরকার ছিল যা আমি একা করতে পারতাম না। কিন্তু তোমাকে আমি এখন যেতে দিতে পারবো না, যেহেতু তুমি সবকিছু জেনে গেছো তাই তোমাকে আমার খতম করতেই হবে। সিংজিৎ একটি রিভলভার বের করে আরিয়ানের দিকে ত্যাগ করল। আরিয়ান বুঝে গেল তার শেষ সময় ঘনিয়ে আসছে। সিংজিৎ ট্রিগারে চাপ দিবে এমন সময় তীব্র একটি আলো সিংজিতের চোখে পড়ল। সে আলোর কারণে সিংজিৎ আরিয়ানকে দেখতে পাচ্ছে না, আর ঠিক এই সময় কিছু একটা সিংজিৎকে খুব জোরে আঘাত করে। আরিয়ান অবাক হয়ে দেখল গাড়ির চালকের আসনে সন্দীপকে দেখা যাচ্ছে। গাড়িটি এবার একটু পিছিয়ে গেল, তারপর গাড়ি চালকের আসন থেকে সন্দীপ হাওয়ায় মিলিয়ে গেল। সিংজিৎ মাটিতে কাতরাচ্ছে। আরিয়ান রিভলভারটি তুলে নিয়ে সিংজিতের দিকে ত্যাগ করল। চলুন মিস্টার সিংজিৎ, এবার থানায় গিয়ে সব বলবেন।
আরিয়ান পুলিশের কাছে পুরো ব্যাপারটি খুলে বলে। সিংজি তো থানায় সব বলে কীভাবে সে, গৌতম আর বাকিরা মিলে সন্দীপা তার পরিবারকে হত্যা করেছে। এই বিষয় নিয়ে তদন্ত হবার পর আরিয়ানকে নির্দোষ সাব্যস্ত করা হয়। এরপর থেকে গাড়িটি আর রাতের বেলা নিখোঁজ হয়নি, সন্দীপ তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। গাড়িটি আজও আরিয়ানের কাছেই আছে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get